সে কাসিলার অধীনে সুষ্ঠু নির্বাচনকে হবে না, সেটা তিনি নিজেই প্রমাণ করেছেন। তার নির্বাচনে বিরোধী দল তাকে জেল খাড়ায়, শেখ হাসিনার বিরাট চক্রান্তের অংশ বেগম খালেদা জিয়াকে দুনিয়া থেকে তুলে দেওয়া। কারণ উনি যে রাজনৈতিক আদর্শে বিশ্বাসী, সে রাজনৈতিক আদর্শ হচ্ছে এক দল থাকবে, এক নেত্রী থাকবে, কেউ কথা বলবে না, শেখ হাসিনার বিরুদ্ধে কেউ কোনো সত্য উচ্চারণ করবে না, যে করবে তার দশা হবে ঘুমের শিকার হবে, না হলে বিচার বহির্ভূত হবে। এই কারণে একের পর এক তিনি নির্লক্ষ্য করছে এবং দেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে তিনি বন্দী করে রেখেছে। তার উন্নত চিকিৎসা দিচ্ছেন না কেন? তিনি যদি উন্নত চিকিৎসার জন্য বিদেশে যান তাহলে সেইখানে চিকিৎসায় ধরা পড়তে পারে যে তার তার চিকিৎসা এবং তার খাবারের মধ্যে বিষ মেশানো হয়েছে। ধরেন বিদেশের কোন উন্নত যেতে ধরা পড়তে পারে, এই কারণেই দেওয়া হচ্ছে না। একটি জুলুমবাদ সরকার ক্ষমতায় থাকলে, একটা নিষ্ঠুর সরকার ক্ষমতায় থাকলে এটা করে। গতকাল ওবায়দুল কাদের বলেছেন বিএনপিকে উদ্দেশ্য করে, তত্ত্বাবধায়ক সরকার চাইলে পাকিস্তানে চলে যায়। আমি ওবায়দুল কাদের সাহেবকে বলতে চাই, আপনি কি মানে ডিমেনশিয়াতে ভুগে ভুগছেন নাকি? একটা অসুখ অসুখ আছে, সেটা হলো যে কিছুদিন আগে একজন লোককে চেনে তারপরে ভুলে গবে করতে হবে। এই তত্ত্বাবধায়কের আন্দোলন তো আপনারাই করছিলেন, আপনারাই জ্বালাও প্রয়োগ করেছেন, আপনারাই বিভিন্ন গাড়ি পুড়িয়েছেন, পুড়িয়ে এই আন্দোলন করেছিলেন। তারপরে সব দল মিলে এই ব্যবস্থাটি গ্রহণ করা, এই যে আপনারা এই তত্ত্বাবধায়ক সরকারের জন্য এত আন্দোলন করলেন, তারপরে আমরা দেখলাম এই তত্ত্বাবধায়ক সরকার পাকিস্তানেও হল। তাহলে কি আমরা বলব যে ওবায়দুল কাদের সাহেব শেখ হাসিনার ছাত্র হচ্ছে পাকিস্তানের নেতারা হচ্ছে আওয়ামী লীগের ছাত্র? আওয়ামী লীগ যেটি বলেছে তার কয়েক বছর পর পাকিস্তান সেটি গ্রহণ করেছে। যাই হোক বন্ধুরা, এখন আমরা বলি শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন যে হবে না, সেটা তিনি নিজেই প্রমাণ করেছেন। তার নির্বাচনে বিরোধী দল তাকে জেল খাড়ায়, তার নির্বাচন মাঠ শূন্য করার জন্য একের পর এক পদ্ধতি গ্রহণ করা হয়, ভোটারদেরকে ভোটে ভোট কেন্দ্রে যেতে দেওয়া হয় না। তাই নির্বাচনকালীন এক তত্ত্বাবধায়ক সরকার দিতে হবে। আজকের কর্মসূচি দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং তার উন্নত চিকিৎসা, এটার জন্যই আজকের পদযাত্রা।